এ দুনিয়াদার পাগল, তোমার এই পাগলামি কয়দিন চলবে? একটু মাঝে মধ্যে চোখ বন্ধ করো, তারপর নিজেকে প্রশ্ন করো। বাজান, কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এক বড় ধনী ব্যাংকার মারা গেল, খুব ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকার মালিক, বহু বাড়ি গাড়ির মালিক। বাজা, দুই ছেলে রেখে গেল। মারা যাওয়ার পরে ওর লাশকে নিয়ে গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। সন্তান বাপের জানা জানা মাছ দাফন কাফনের চিন্তাও নাই, দুইজনে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। ওদিকে বাপের লাশ পয়সা পয়সা যাওয়া শুরু করছে, সন্তানের কোনো খবর নাই, এলাকার লোকজন সাদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। এ আমার বড় লোক বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন। বাজান, যখন সে শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সম্পদ সব তোমাকে আমি লিখে দেব, তবু একটু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করো। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, একটু মনকে বুঝাও, যারা নাকি দুনিয়া বুঝছে আখিরাতকে ভুলছে, যাদের হুঙ্কারে মনে হয় বাংলাদেশের জমি থরথর করে কাঁপছে। আজকে হাইকোর্টের মাজারে পড়ে আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওদের কবরের পাশে সালাম দেয় না, বরঞ্চ শয়তান না মরছে ভালো হয়েছে। ওদিকে যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানা, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই বাজান নদীর কিনারে ঘুমায় রয়েছে। বাজান যাইয়া দেখো যত লঞ্চ স্টিমার তার কবরের পাশ থেকে যায়, আরে লঞ্চ স্টিমার কবির করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে রওনা করে, ময়রাও বাসাই করতে আছে। যাইয়ে দেখো সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, বাজান লক্ষ লক্ষ মানুষ যাইয়া কবরে বসে জড়সড় হইয়া সম্মান করিয়া সালাম দেয় দোয়া করে। কিন্তু এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল, ও একজন দিনদার মানুষ ওদের জন্য একটু দোয়াও করতে চায় না। এরপরেও যদি আমার বাজানরা না বুঝো, মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়, তারপর যদি না বুঝো মনে করে কপাল কুইয়ে গেছে। চরমোনাইয়ের একজন মুজাহিদ বাজান ছিল কুড়ি গ্রামে, তাকে অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে নাম ছিল বশিরুদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো, রাস্তা দিয়ে হাঁটতো এমন ভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় ঘুঘু বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম লাশ তাজা বের হয়ে আসলো। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, কে কে দেখছেন হাত উঠে দেখান তো, দেখেন কত মানুষ দেখছে। বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসবে, দুনিয়ার কোন যুক্তি আছে বাজার? এমন কোন যুক্তি নাই। এমন কি ওই মার্কিন কাপড়টা মাটির সঙ্গে 32 বছর পর্যন্ত লেগে রইছে, কাপড়েরও কিছু হয় নাই, বরঞ্চ যারাই কাপড় টানতেছে তারা বলতেছিল মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। এ দুনিয়াদার পাগল, আল্লাহু আকবার, এখন উঠাইয়া নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম সেখানে নতুনভাবে আবার দাফন করছে। কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে, শাহাদত বরণ করার পরে 50 বছর পরে তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় ঘুমাই রয়েছে। যত ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়,
কাপুরে কাপুর সোল্লাস তাজা দেখা যায় বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে নাফরমানের চেহারা শুয়রের চেহারা হইয়া পড়িয়া আছে কত নাফরমানের জিব্বানা বিস্তার পর্যন্ত ঝুইলা বাজান হারাম কর সুদ কর ঘুষ কর জুলুমবাজ বেনমাজি বেপর দেয় চলুন না জালেম সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান কবরে কিন্তু কোনো টাকার গরম চলবে না কবরে কিন্তু কোনো বংশের পরিচয় চলবে না তুমি কোন দলের লোক পরিচয় চলবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন প্রত্যেকটা মানুষকে ইয়াউমা নাদু উকুল্লা উনাসিম ইমামিহিম কেয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে দেখি আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা এটা কিন্তু আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি শুনে রাখলাম আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা কেয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার তার কিয়ামত এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তকবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবেন আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই মুখে শুনছিল আমার দাদা জনের কথা উল্লেখ করিয়া বলছিলেন ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আবহাওয়া কইয়া চিল্লাইয়া কান্দে দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ 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 কইরা পানি পড়ে আর মালিকের দিকে ফিরা ফিরা করুন সুরে ডাক দিয়া বলে ওরে আমার মাওলারা ওরে আমার মাসুর তুমি যদি মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে বাতি নাই রে সাথী নাই রে কবর এ আমার বড়লোক বাবারা ও আমার ধনী বাবারা ও আমার আরাম প্রিয় বাবারা যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবর তো বালিশ নাই বিছানাও কবর তো বাতি নাই ওই কবর তো সাথীও ওই কবরে যদি আমার মাওলা বাতি না জ্বালায় ওই কবরে তো বাতি পাওয়া যাবে না ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা তখন তার সঙ্গে মুসলমান ছিল কেটা তার সঙ্গে কেউ ছিল ইমানদার সর্বপ্রথম ইমান গ্রহণ করছেন জোরে বলেন কথা ঠিক না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওদের সঙ্গে তালে তাল মিলাইয়া সমাজের সঙ্গে পেট বসাইয়া চলছে না এক শ্রেণী বর্তমানে আছে না হুজুর সমাজের আমার করণীয় কেউ পারি মুসলমানের চরিত্র মুসলমানের চরিত্র সমাজের সঙ্গে নিজে পরিবর্তিত হবে না সমাজকে পরিবর্তন ঘটাইয়া দিবে ঠিক কিনা সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখবে
তারা নিজেরা সমাজের সাথে পরিবর্তিত হয় নাই, সমাজকে পরিবর্তন ঘটাইছে। আর একটা ঘটনা দেখবেন, বাদশা দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের এক জামাতকে, সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট সাইডে পরিষ্কার করে খাওয়া, সবচেয়ে ঘৃণিত। কথা বুঝলেন? এখন এখন বাদশার মেহমান সবচেয়ে নিকৃষ্ট কাজ এইটা, আছে না এরকম যে একেবারে নিচু শ্রেণীর মানুষের কাজ আপনারা যদি আজকে এই কাজটা করেন তাহলে আমি বাদশা সমাজে মুখ দেখাতে পারবো না, আমার ইজ্জত থাকবে না। যে বাদশা কোন ধরনের ইতর, একদল নিচু শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করছে, যদি নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুন আমাদের যুগের মধ্যে যদি হইতো, কত ফতোয়া যে বের হইতো, আল্লাহ দেখেন না বর্তমানে ফতোয়া দিয়া মহিলাদের সঙ্গে একাত্রে বৈশা, তারপর এক টেবিলে চা খায়, মিটিং করে, আবার বিভিন্ন খাতে ফতোয়া কথা না, হ্যাঁ আছে না নাই কত কায়দা করে ফতোয়া বাড়ি করে বাড়ি করে আছে না নাই। আর সাহাবায়ে কেরামদের জামাত উত্তর দেয়, বাদশা যাই না রাখুন, আজকে আমরা বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আমার নবীর একটা সুন্নাহ ছেড়ে দেব, বাদশা জেনে রাখো হোশ থাকতে জীবন থাকতে একটা নবীর সুন্নাহ আমরা ছাড়তে পারবো না। তারা সমাজকে পরিবর্তন ঘটাইয়া দেয়, কথা ঠিক? জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমির ছিলেন নীল নদ তার আয়ত্তের ভিতরে পরিচালনায় আসছে, গভর্নর ছিল, সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, একটা সময় নীল নদ শুকাইয়া যেত। নীল নদ কি হইতো? যদি একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদের ভিতরে জবাই না করত, বলি না দিত, তাহলে নীল নদে পানি আসত, আর যদি নীল নদে পানি না আসত তাহলে ওই পানি দিয়া এলাকার মানুষ খায় বাসে, ওই পানি দিয়ে ফসল করে। এখন নীল নদে পানি না থাকলে সব মরণের ফলা না? এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদ আসলো, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদের পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী মেয়েকে বলি দেওয়া লাগবে জবাই, ইসলামে জায়েজ আছে? জায়েজ আছে, কথা কয় না, আছে আছে। হ্যাঁ, অনেকে আবার ফেকেও দেবে না যে কোটি কোটি মানুষ জীবন বাঁচাইতে একটা জীবন গেলে করার কি আছে? কি কি জোরে বলে কথা, যখন নাকি মুসলমান তার কাছে সংবাদ গেল নীল নদীর পানি আমরা খাই বাসি ফসল করি, এই দিয়ে সব আমরা খাই, এখন নীল নদীর পানি শুকাই শুকাই নিয়ম তো একটা মেয়েকে বলি জবাই দেওয়া, এখন কি অবস্থা? বলে ইন্না লিল্লাহ, বলো তো ইসলামে জায়েজ নাই, আমির কে জানাইতে হবে, আমিরের কাছে গভর্নর জানাইলো, যে আমি নীল নদ তো শুকাইছো নিয়মে, এখন মানুষ পানি খায় বাসে সব করার কি? আমির বলে ইন্না লিল্লাহ, বলো আমির নীল নদীর কাছে চিঠি লেখে, যদি তামসাতে একদিন আমরা কি করি, ফাগল নদীর কাছে চিঠি লেখে, এ ব্যাপারটা দেখে, হে নীল নদ আমি ওমরের পক্ষ থেকে তোর কাছে চিঠি পাঠাইছি, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের দরকার নাই। পরিষ্কার গভর্নরকে বলল এই সিটি নিয়ে নীল নদীর ভিতরে মাঝে ফেলাই, সিটি নিয়ে নীল নদের মাঝে ফেলাই দে, দৌড়েই উঠতে পারে সমস্ত নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেল, ওই যে পানি বর্ষে আজ পর্যন্ত আর শুকায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলব ভালো করে বোঝা লাগবে, তারপর সামনে পথ চলা লাগবে, কথা ঠিক না? আজকে বর্তমানে আধুনিকতার সাথে
বর্তমানে একদল বাইরে কালসার বিদেশি মামার দেখা শুরু করছে কি রে বেটা মামার দেখা হুজুর এটা টেস্ট টেস্ট এই বেটা কিসের স্টাইল ওই বিজেতে দেখছে খরাই খরাই মুতুর নিয়া মামার দেখা ও খরাই খরাই এই মামার দেখা খরাই খরাই ধরে বলে কথা ঠিক না বাড়ি এরা বলে স্টেস্ট এ কফল পুরা না গালে বেগু আশা করি থারু তার কাছে এই বাম আইতে মার্কেট থেকে যাই বলে হুজুর হাতে এই দাও আমার এই দাও আমার এটা দেখাইলে হয় কি হুজুর বুঝলে হেই মার তো হুজুর বুঝলে কোরআন হাদিস দলিল দিলে তো বুঝবে না পরে বুঝাইতে বাংলা দলিল আর হুজুর কইতে আছে তুই বুঝো আমার এই দিয়া এখন সে আসছে না ঠান্ডা ঠান্ডা সে আসছে শুধু সে এতে গালা গালি করে গালাগালি শেষ হইস বলে যে ভাই আপনি এত চেতলেন কে বলে আপনি অভদ্র কেমনে অভদ্র বলে আপনি আমার এই আঙ্গুল অপমান করছেন এই বেটা আঙ্গুল এইটাও আমার এইটাও এইটা দেখলে তুই শেষ এইটা দেখলে চেতলি না কারণ হাতে এইটাও আমার এইটাও ডাইন হাত আল্লাহ বানাইছেন ভালো ভালো কাজের জন্য খাওয়া সহ বিভিন্ন কাজ বাম হাত বানাইছেন শোষ সহ বিভিন্ন কাজের জন্য তুই এইটার সঙ্গে এটা মিলাও করে আহাম আসে না আসে না ওই অভ্যাস অভ্যস্ত হয়েছে ওই কালচারে অভ্যস্ত হয়েছে আধুনিকতা আধুনিকতা হইতে হইতে এখন গায়ে কাপড় নেই মাথায় কাপড় নেই মাথায় কাপড় নেই এখন যে যত বড় ল্যাং রইতে পারে এইটাই আধুনিকতার স্বরূপ তুই কি জানস তোর যে একটা সম্মান ছিল তোর এই কারণে তোকে এখন মানুষ থু ফালায় ঠিক না এই জন্য আমার বাজানদেরকে বলবো এর ভিতরে শান্তি নাই হারামে আরাম নাই কথা ঠিক কি না মনে তো করে হারামে আরাম প্রত্যেকটা হারামের ভিতরে অশান্তি শান্তি আর প্রত্যেকটা এই হালালের ভিতরে শান্তি শান্তি না চললে বুঝবা কেন এই যে আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বন্ধুরকে বন্ধু কে বন্ধু পাসা ও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরা সুন সাহতার জলকান হেমারো এ দুনিয়াদার পাগল আজকে তুমি আমি পরিচয় দেই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুফতি কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান কেউ পরিচয় দেয় আমি মেম্বার কেউ পরিচয় দেয় আমি এমপি কেউ পরিচয় দেয় আমি মিনিস্টার কেউ পরিচয় দেয় আমি অমুক জমিদার আমি অমুক বড় ধনী অমুক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন তোমার চক্ষু দুইখানা খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব পরিচয় বন্ধ এ দুনিয়াদার পাগল একটু মনকে বুঝাও তারপর কবরের দিকে রওনা করো বাজার যখন মায়ের পেট থেকে প্রধানমন্ত্রী দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় না কাপড় চোপড় নিয়ে আসছিল প্রেসিডেন্ট যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় না কাপড় চোপড় নিয়ে আসছে রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছে ভাগ্যের বিনিময় কেউ বা বর্ণেয়া কেউ বা রাস্তা ফকির এ দুনিয়াদার পাগল যখন দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যখন চিরতরে চোখ বন্ধ হবে যখন সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে পেঁচ দেবে যখন সাড়ে তিন রাত কবরের ভিতরে রাখবে বাজান তখন তোমার পরিচয় পাবা তুমি পীর না মুক্তি এমপি না মিনিস্টার ধনী না জমিদার না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার বাজানদেরকে বলবো দুনিয়ার ইতিহাস একটু পর্যালোচনা করো তামাম দুনিয়ার মোট চারজন রাজত্ব করছিলেন এর ভিতরে দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের মধ্যে
একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশা আমার দুনিয়ার বাদশাই করলো ইন্তেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দূরে একটু বাহিরে রেখা শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরাই যারা বোঝে না তারা ডাক দিয়া বলে দেখছো বাচ্চা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল এখন মরার পরও কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায় বিজ্ঞ আলেমরা ডাক দিয়া বলে ও বুকার দলেরা তোমরা তো বোঝো নাই বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখা শহর ঘুরাইয়া দাফন করার জন্য তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবে তাম দুনিয়ার বাদশাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করল আর কিছুই নিতে পারলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুদেরকে বলবো মস্তে আসে মস্তে মাসু বাদে সাহামালে মাস মাস পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল কেউ বা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল কেউ বা পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল কেউ বা চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাওলার পাগল এ দুনিয়াদার পাগল তোমার এই পাগলামি কয়দিন চলবে একটু মাঝে মধ্যে চোখ বন্ধ করো তারপর নিজেকে প্রশ্ন করো বাজান কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এক বড় ধনী ব্যাংকার মারা গেল খুব ধনী মানুষ ছিল কোটি কোটি টাকার মালিক বহু বাড়ি গাড়ি মালিক বাজা দুই ছেলে রেখে গেল মারা যাওয়ার পরে ওর লাশকে নিয়ে এক গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো সন্তান বাপের জানা জানা মাছ দাফন কাফনের চিন্তাও নাই দুইজনে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়ায় লিপ্ত হয়ে গেল ওদিকে বাপের লাশ পুইটা পয়সা যাওয়া শুরু করছে সন্তানের কোনো খবর নাই এলাকার লোকজন সাদা ধইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো এ আমার বড় লোক বাবারা এ পর্দার আড়ালে মা বোনেরা কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন বাজান যখন সে শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়া বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানার ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো আমার সম্পদ সব তোমাকে আমি লিখা দেব তবু একটু শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করো কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই এ দুনিয়াদার পাগল একটু মনকে বুঝাও যারা নাকি দুনিয়া বলছে আখিরাতকে বলছে যাদের হুঙ্কারে মনে হয় বাংলাদেশের জমি থরথর করে কাঁপছে আজকে হাইকোর্টের মাজারে পইরা আছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে সালাম দেয় না বরঞ্চ শয়তান না মরছে ভালো হইছে ওদিকে যাইয়া দেখো পটুয়াখালী জেলা বাজান মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই বাজান নদীর কিনারে ঘুমায় রয়েছে বাজান যাইয়া দেখো যত লঞ্চ স্টিমার তার কবরের পাশ থেকে যায় আরে লঞ্চ স্টিমার টবের করিয়া থামাইয়া
সম্মান দেখাইয়া তারপর সামনে রওনা করে মইরাও বাসাই করতে আছে যাইয়ে দেখো সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বাজান লক্ষ লক্ষ মানুষ যাইয়া কবরে বসে জলসা লইয়া সম্মান কইরা সালাম দেয় দোয়া করে কিন্তু এ দুনিয়াদার পাগল যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল ওই একজন দিনদার মানুষ ওদের জন্য একটু দোয়াও করতে চায় না এরপরেও যদি আমার বাজানরা না বুঝো মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যে দেখায় তারপর যদি না বুঝো মনে করো কপাল কুইয়া গেছে চরমনের একজন মুজাহিদ বাজান ছিল কুড়ি গ্রামে তাকে অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি কেন বলতো রাস্তা দিয়ে হাঁটতো এমন ভাবে আমার মাওলার জিকির করত মনে হয় ঘুঘু বলতে বলতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল কাপড়ের কাপড় সহ আনাম লাশ তাজা বের হয়ে আসলো বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে কে দেখছেন হাতুড়ি দেখান তো দেখেন কত মানুষ দেখছে বাজান বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসবে দুনিয়ার কোন যুক্তি আছে বাজার এমন কোন যুক্তি নাই এমন কি ওই মার্কিন কাপড়টা মাটির সঙ্গে বত্রিশ বছর পর্যন্ত লেগে রইছে কাপড়েরও কিছু হয় নাই বরঞ্চ যারাই কাপড় টানতেছে তারা বলতেছিল মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে এ দুনিয়াদার পাগল আল্লাহু আকবর এখন উঠাইয়ে নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম সেখানে নতুনভাবে আবার দাফন করছে কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি বাজান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে শাহাদত বরণ করার পরে পঞ্চাশ বছর পরে তার লাশ মোবারক বের হয়ে আসছিল একেবারে দিব্যি মনে হয় ঘুমাইয়ে রয়েছে যত ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায় কাপড়ের কাপড় সহ লাশ সাজা দেখা যায় বাজার নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে নাফরমানের চেহারা শুয়রের চেহারা হইয়া পড়িয়া আছে কত নাফরমানের জিব্বানা বিস্তার পর্যন্ত জুইলা বাজান হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বাস বেনমাজি বেপর দেয় চলুন না জালেম সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান কবরে কিন্তু কোনো টাকার গরম চলবে না কবরে কিন্তু কোনো বংশের পরিচয় চলবে না তুমি কোন দলের লোক পরিচয় চলবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন প্রত্যেকটা মানুষকে ইয়াউমান নাদউকুল্লা উনাসিম ইমামিহিম কেয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে দেখে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা এটা কিন্তু আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি শুনে রাখলাম আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাওয়া মিনহুম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার তার কিয়ামত এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার তকবির নাই সেই মামলারও কিন্তু
خلاص نه ایزنا الله رو دیدیاش پر لذت بین امّا رب دان رحمت الله رای مکشوم سیله امّا دادا دنر کتول لکوریا بول سیله انتقال راگه آگه چوکی رو بره بویش باشی کمرستان تکایا تکایا پولا بنر مو تاو کویا چیلیا کند دوی سوگ دیا بایا بایا ٹاپ 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 کویا پانی پوره ار مالکیر دیگه فیرا فیرا کورون سوره ڈاک دیا بوله اوه آما مولا را اوه آما را ماشور تمی جو دیم اپنائی کرو خامی اگا کبن تھاگو اوی اندھوکار کبو شاتی نایره کبور ای امار برلو ببرا و امار دھونی ببرا و امار آرام کریو ببرا زی کبور تمارا مرجن وفکا کرتے سے اوی کبور تو بالش نای بیسانا اللہ کبور تو باتی لائی اوی کبور تو شاتیو কবরে যদি আমার মাওলা বাতি না জ্বালায় ওই কবরে তো বাতি পাওয়া যাবে না ও মুসাফির বান্দগাঠুরি বহু দূরে ঠিকানা আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা আল্লাহু আমিন এ ঘরের মেয়েলোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দো আর ভাবচা যদি কান্না না আসে মন কি বোঝো রে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করু আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা কর মেয়ে কানবে মামা কর জবাব তো আর দিবানা আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান বালি গাবাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে বসছি রে মাফ করে দেন গো মাওলা মাফুরলা এ আল্লাহর বন্দারা জোর করে কান দেন এ আল্লাহর বন্দারা জোর করে কান সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে সম্পন্ন আসে গেলে চোখের ভিতরে পানি আসে আমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ জাতির হোসেনে মাহফিল হইল চেষ্টা কাটি সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম সবার উপরে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা তাদের সবাই কবরকে বেহেশতের বাসান বানায়া দেন আল্লাহ আমি সব আপনাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে ছাত্র সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন হক্কানি আলেম আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين